9টা অবধি আমি আশি করেই ছিলাম। মানে এই যে ঘটনা ঘটে গেছে এটা একটা দারুণ হবে, এবং এই ঘটনাটা আজকের নয় কিন্তু, এটা বললে পরে আপনারা অবাক হয়ে যাবেন। এটা বহু অবিলম্বে দোষীদের শাস্তি চাই, অবিলম্বে দোষীদের শাস্তি চাই। গতকাল রাত 9টা অবধি আমি আর কি করেই ছিলাম। মানে এই যে ঘটনা ঘটে গেছে এটা একটা দারুণ হবে, এবং এই ঘটনাটা আজকের নয় কিন্তু, এটা বললে পরে আপনারা অবাক হয়ে যাবেন। এটা বহুদিন ধরে কিন্তু এই জিনিসটা আছে, এবং আমি যখন পাস করেছি, ধরুন আমি পাস করেছি 1976 সালে এমবিবিএস পাস করে ওখান থেকে বেরিয়ে, এবং তখনও একদল এটা করত, অল্প পরিমাণে হতো, পরবর্তীকালে সেগুলো কিন্তু চলতেই থাকে, চলতেই থাকে, কখনো বেশি কখনো কম। কিন্তু এই যে ঘটনাটা যারা শুনছি আমাদের জুনিয়র ছাত্র, আমি ওখানে মাস্টারিও করেছি, পাশও করেছি, ওখানে আমি অধ্যাপকও ছিলাম, এবং ওখানে এই জিনিসটা বরাবরই আছে, এবং এই সহজে জিনিসটা কিন্তু শেষ হবে না। আজকে জেনারেল বিচার হবে কি হবে না সেটা পরে প্রশ্ন, কিন্তু এই গোলমাল কিন্তু আবারও চলবে, আবারও হবে এটা, কারণ এত বছর ধরে সেটাকে মেটানো হয়নি। এবং এটাকে লক্ষ্য করে দেখবেন যে যাকে নিয়ে আসা হয়েছে ওখানকার প্রিন্সিপাল পদে, কেউ কিন্তু ইকুয়ালি একজন টেন্টেড ক্যারেক্টার। তার কারণটা ওখানে এই যে মানে কি বলে এটাকে মানে ভেতরকার যে নেক্সাসটা, রাইট নেক্সাস, এই নেক্সাসটা কিন্তু রাখতেই হবে। পার্টিকুলারলি আমি নাম বলবো না, এদের এই একটা গ্রুপের এই নেক্সাসটাকে বজায় রাখার জন্য তারা এই জিনিসটা করতেই থাকে। আমি জানি না কতদূর কি হবে, তবে যেটা মনে হচ্ছে যে ছাত্রদেরকে এখনো অবধি দমানো যায়নি, ছাত্ররা বা ছাত্রীরা বা অন্যান্য মেডিকেল কলেজ বা অন্যান্য হল ছাত্র সমাজ, যুব সমাজ হয়তো পতন আসন বাতাসে এই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে পতন আসন, এইটুকুনি বলতে চাই। এবং আমি নিজে খুব লজ্জায় ভুগি, আমারও ঘরে মেয়ে আছে, আমারও আমরাও একসঙ্গে পড়তাম, ছেলেরা মেয়ের একসঙ্গে পড়তাম, যা সব খবর পাচ্ছি আতঙ্কজনক খবর, মানে ভাবতে পারি না এই জিনিসটা হতে পারে, মানে কি বলবো, পুরুষ হিসেবে নিজের একটা লজ্জা আছে, তবে আমি বৃদ্ধ মানুষ, এখন আর পুরুষ নই, বৃদ্ধ, কিন্তু একটা লজ্জা, এই লজ্জা রাখার কি। আমার নাম ডাক্তার তাপস ভট্টাচার্য, আমি আরজিগড় মেডিকেল কলেজ থেকে পাস করেছেন 76 সালে, ডিপিজিলাম আর্টস। আপনাদের আন্দোলনের সঙ্গে